গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ তনুশ্রী। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো শুক্রবার, তো শুক্রবারের এখন পুরো 12:30 বাজে। তো আমি আমাকে দেখে কি তোমাদের কেমন মনে হচ্ছে জানি না, কিন্তু কিন্তু আমার ফ্যামিলি থেকে, মানে ফ্যামিলি বলতে আমার দাদা সরি মা দিদি সবাই বলছে আমি নাকি ভীষণ টায়ার্ড, ওদের কাছে আমাকে ভীষণ টায়ার্ড লাগছে। তো আমি সেই রকম কিছু বুঝতে পারছি না, তবে হ্যাঁ আমার যেটুকু মনে হয় সেটা হলো আমার একটু ঘুম যদি একটু 19-20 হয়, মানে এখন আগে যেটা আমি 11টায় একদম শুয়ে পড়তাম 5টায় উঠতাম, আমার মনে হচ্ছে মানে সব ঠিকঠাকই ছিল। তো এখন আমার ইদানিং যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার ঘুমোতে ঘুমোতে রাত 12টা বেজে যাচ্ছে, উঠতে হচ্ছে সেই 5:30-5টাতে। তো আমার 1 ঘন্টা ঘুমের ঘাটতি তো আমার আছেই, সেখানে আমি একটু টায়ার্ড এটা ঠিক আছে, কিন্তু যে কাজকর্ম করতে পারছি না, চলতে পারছি না, ওই রকম কিছু না। এতক্ষণ যেমন আমার কি মনে হচ্ছিলো যে ঠিক আছে একটু ঘুমিয়ে নেবো, ছেলেকেও বললাম, আমি সেভাবে ব্রেকফাস্ট আজকেও করিনি। আমার এখন কি ইদানিং কিছু ব্রেকফাস্ট বা খাবারের প্রতি কোনো চাহিদাটাই সেভাবে নেই যে খেতে ইচ্ছে করছে না। তার মানেটা কি যে খিদে পাচ্ছে না, তা না, খিদে পাচ্ছে, খাচ্ছি কিন্তু সব ধরনের খাওয়ার পছন্দ হচ্ছে না, এরকম একটা ব্যাপার যে একঘেয়েমি নিজের হাতে খেয়ে খেয়ে না আর ভালো লাগছে না নিজের রান্না খেতে। আর যাই হোক, এটা আমাদের মনে হয় প্রত্যেক হাউসওয়াইফদেরই হয়, কেননা নিজেরা প্রত্যেকেই আমরা নিজেরা রান্নাবান্না করেই খেতে থাকি। যাই হোক, তো তবু তো আমার বোন যেহেতু কাছে আছে, ও মাঝে মাঝে একটু আধটু পাঠায়, খাওয়া হয়। আমার কিন্তু আমি রান্নাবান্না করি, কিন্তু আমার সেই রকমভাবে বোনকে কিছু পাঠানো হয় না। যাই হোক, আমি সকালবেলা রুটিও বানিয়ে রেখেছি, তো রুটি খাবো আজকে, কিন্তু না খেতে ইচ্ছে করলো না। আমি কী খেলাম জানো, একটু দুধ চা বানালাম আর একটু মুড়ি শুধু সর্ষের তেল দিয়ে মেখে, ওটাই আমার ব্রেকফাস্ট হয়ে গেলো। একটু ফল খেলাম ব্যাস, একটু বেদানা খেলাম, মোসাম্বি লেবু খেলাম একটা, আর খেলাম কয়েকটা লিচু, ব্যাস আমার ব্রেকফাস্ট এটাই হয়ে গেল। আর এখন আমি তোমাদের সাথে বকবক করছি। আরেকটা কথা যেটা আমি ভাবলাম যে আজকে পুজো করছি, পুজো করতে করতে ভাবছি পুজো টুজো করে গিয়ে আমি চা খেয়ে একটু ঘুমিয়ে নেব, ঘুম থেকে উঠে যা কাজ করার আমি করব। কিন্তু আমার এমন প্রবলেম হয় না, আমার কিছুতেই ঘুম আসে না, যখন তখন আমি যে যখন তখন ঘুমিয়ে পড়বো আমার ঘুম কিন্তু সেটা হয় না। যাই হোক, শুয়ে শুয়ে থেকে থেকেও ঘুম আমার হলো না। তো আমি এবার ভাবলাম যে না আমি উঠেই যাই, উঠে গিয়ে যা কাজ করব সেটা করি। তো কি কাজ করব, তো রান্নাবান্না বলতে ডাল আর পাঁচমিশালি একটা সবজি আছে, ডিম সেদ্ধ করা রয়েছে, সেই ডিম সেদ্ধ আমার খাওয়া হয়নি, ছেলেও খায়নি ডিম সেদ্ধ। কিন্তু এখন দেখো কিছু খেতে সেইভাবে ইচ্ছে করে না, তো আমি একটু স্ন্যাক্স জাতীয় খাবার, যেটা স্ন্যাক্স আমি খেতে ভালোবাসি, কিন্তু এখন আমার গ্যাস অম্বল এইসবে নানা রকম প্রবলেম হচ্ছে, তো ওই সব খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি। তো আজকে নিয়ে বসেছি একটা স্ন্যাক্স বলতে পারো, স্ন্যাক্স হিসেবেই খাওয়া যায় ওটা, নিমকি, কুচো নিমকি বানাবো। তার জন্য আমি কিন্তু এখানে সমস্ত কিছু নিয়ে রেখে দিয়েছি, অলরেডি গুছিয়ে নিয়েছি। দেখো আমি এখানে সমস্ত কিছু মোটামুটি কী কী লাগছে আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি, তোমাদের দেখাবো তো অবশ্যই, আমি গুছিয়ে নিয়েছি। তারপর যেটা বলছি, নিজে বানাবো বানাবো এরকম নিজের জন্য দেখবে আমাদের কিছু করতে ইচ্ছে করে না। তা আমি আমার হাজব্যান্ড আজকে আজকে না কালকে কালকে সন্ধেবেলা বলছে যে ঘরে একটু মানে এই ধরনের একটু কিছু খাওয়ার থাকলে ভালো লাগে। তো আমি কিন্তু আমার খেতে ইচ্ছে করছে না, নিজের জন্য বানাবো সেটাও আমার ইচ্ছে করছে না, দূর করবো করছি, আর অ্যাকচুয়াল যেটা হচ্ছে সেটা আমি সময় পাই না, এটা একদম মানে সত্যি কথা হলো আমি সময় পাই না। যাই হোক, নানা রকম কাজকর্মের মধ্যে যখন এখন আমি জড়িয়ে পড়েছি আমার এখন সময়টা একটু কম হয়। তো যেহেতু হাজবেন্ড বলেছে এটা খেতে ইচ্ছে হচ্ছে, এবার তো আমাকে বানাতেই হবে, বা আমার হাজবেন্ড হোক ছেলে হোক যদি কেউ বলে যে না এটা খেতে ইচ্ছে করছে, তখন আমার যেটা মনে হয় সেটা আমার ভীষণভাবে বানাতে ইচ্ছে করে। তো ওই জন্যই আমি চলে এসেছি, কুচো নিমকি বানাবো, খুব সিম্পল ওয়েতে বানাবো, মানে কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলা নেই। ছোটোবেলায় মানে বললে কতটা বিশ্বাস করবে না করবে জানি না, আমার মা এইরকম প্রত্যেকটা জিনিস কিনা যে বানিয়ে আমাদের খাইয়েছে, তোমাদেরকে মানে বলে আমি বোঝাতে পারবো না বা বিশ্বাসও করাতে পারবো না। এমন এখনও এখন এই 3-4 দিন কি 1 সপ্তাহ আগে গজা বানিয়েছে, মানে এইরকম বানাতেই থাকে আমার মা। তো আমার মাকে সবাই বলতো তুমি কি ময়রা বাড়ির মেয়ে, আমার মাকে এরকম মিষ্টি থেকে আরম্ভ করে সেই জিনিসগুলো আমরা কিছুটা পেয়েছি, বোনেরা, আমি আমার দিদি বোন আমরা এগুলো পেয়েছি, যাক বৌমণিও এখন করে। তো চলো বেশি বকবক করলে আবার রেসিপিটা শেয়ার করব, সেটার জন্য আবার অনেকটা সময় লেগে যাবে। তো চলো কুচো নিমকি বানাবো,
যে কোনো আমরা এই আর এই সময়টা দেখবে একটু বর্ষা বর্ষা সারাক্ষণ মনে মুখে একটুখানি কিছু দিই কিছু দিই, ঘরে বানানো থাকলে দেখবে কোনো প্রবলেম নেই, যা যখন ইচ্ছে তুমি এটা খেয়ে নিতে পারো। তো চলো আর বকবক তো আমি করবোই না, প্রচুর বকবক করা হয়ে গেছে অলরেডি। কি কি উপকরণ দিয়ে আমি কুচো নিমকিটা বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। নিমকি বানানোর জন্য এই সামান্য কয়েকটা উপকরণ লাগবে। আমি দুবাটি ময়দা নিয়ে নিয়েছি ওখানে, আর এখানে নিয়ে নিয়েছি জল, জলটা মাখতে মাখতেই বোঝা যাবে কতটা লাগবে। চিনি 1 টেবিল স্পুন, চিনি 1/2 টেবিল স্পুন, কালো জিরে, নুনটা অবশ্যই আন্দাজ মতো, আর এখানে রয়েছে সাদা তেল। এই উপকরণগুলো দিয়ে আমি নিমকিটা বানাবো। তো চলো আগে ময়দাটা মেখে নিই। প্রথমে আমি দুবাটি ময়দা ভালোভাবে আমি চেলে নেব, যেহেতু এখন বর্ষা আসছে ময়দাতে অনেক রকমের ময়লা থাকতে পারে, ওই জন্য ময়দাটা চেলে নিলে সব থেকে ভালো হয়। ময়দাটা চেলে আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি নুন, নুনটাও আন্দাজ মতোই দেবে, যে দেবে যে যেরকম পছন্দ করো। দিয়ে দিচ্ছি কালো জিরে, আর এখানে দিয়ে দিচ্ছি চিনি। এই উপকরণগুলো আমি খুব ভালোভাবে আগে মিশিয়ে নেব, এই উপকরণটা আমি খুব ভালোভাবে আগে মিশিয়ে নেব। নুন চিনি কালো জিরে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব তেল, তবে সাদা তেল দিয়ে আমি ময়াম দেব। তোমরা যদি কেউ মনে করো ঘি দিয়ে সেটাও তোমরা দিতে পারো। আমি এখানে বেশ কিছুটা তেল দিয়ে দেব, 2 টেবিল স্পুন দিলাম, 3, 4, 5, এই 5 টেবিল স্পুন আমি তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি খুব ভালো করে ময়াম দিয়ে নেব। এইভাবে আমি ময়াম হাত দিয়ে হাত দিয়ে এরকম করে করে আমি ময়াম দিয়ে নিয়েছি, আর এইভাবে মুঠো করলে মুঠো হয়ে আসছে, তার মানে এখানে বুঝতে হবে যে ময়ামটা একদম পারফেক্ট হয়েছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব, তবে জলের পরিমাণটা খুব অল্প অল্প করে দিয়ে এটা মাখতে হবে। এই রকম একটা আমি ডো রেডি করে নিয়েছি, তবে এটা আটা ময়দা মাখার মতো অতটা নরম হবে না, একটু শক্ত করে এটা মাখতে হবে। এবার আমি এটাকে 1/2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এটা মাখা কমপ্লিট হয়ে গেছে, এটা আমি এবার 1/2 ঘন্টার জন্য এটা আমি রেস্টে রেখে দিচ্ছি, 1/2 ঘন্টা পর আবার ফিরে আসছি। 1/2 ঘন্টা পর চলে এলাম, এটা আরেকবার আমি খুব ভালো করে মেখে নেব। আমি বেলুন চাকিও নিয়ে নিয়েছি, বেলুন চাকিটার উপরে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আমি এখান থেকে 4-5টা যে কটা লিচি হয় আমি সে কটা লিচি এর থেকে বানিয়ে নিচ্ছি, 4টে হোক 5টা হোক যা হোক। আর নিমকি যখনই আমরা করব তখন একটু পাতলা পাতলা করে তো বেলতে হবে, তো লিচি খুব বেশি বড় না করাই ভালো। তো আমি এখান থেকে মোটামুটি 5টা লিচি আমি এইরকম বানিয়ে নিলাম। এবার আমি নিমকিগুলো যেভাবে কাটবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমি এটা এক একটা রুটির মতো পাতলা করে আমি বেলে নিচ্ছি। তো এর মধ্যে না কোনো ময়দা বা তেল কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু ময়াম দেওয়ার সময় অনেকটাই তোমার তেল দেওয়া আছে, ওই জন্য আর বেলতে কোনো প্রবলেম হবে না। ঠিক এইভাবে আমি বেলে নিয়েছি। এবার আমি খুব ইজিলি এটা কেটে নেব, যাদের পিৎজা কাটার থাকে তাদেরও পিৎজা কাটার থাকলে বেশি ভালো হয়। তো যাই হোক, এটা যেহেতু কুচো নিমকি আমি ছোট ছোট করে এইভাবে কেটে নিচ্ছি, খুব ইজিলি কাটা যায়, হালকা হাতে একটু কেটে নেবে কোনো প্রবলেম হয় না। এবার আমি লম্বা লম্বা প্রথমে কেটে নিয়েছি, এবার আমি সাইডে দিয়ে এভাবে কেটে নেব। এইভাবে আমি কেটে নিচ্ছি, ঠিক আছে। এবার আমি একটা তুলে একটা প্লেটের মধ্যে আবার এটা রেখে দিচ্ছি, আর এটা যখন আমি এই প্লেটের মধ্যে রাখছি মনে হচ্ছে যেন কেমন একটু একটার গায়ে একটা লেগে যাচ্ছে, এইরকম প্রবলেমগুলো মনে হচ্ছে, কিন্তু আমি যখন এই গরম তেলে দেবো এগুলো ইজিলি এগুলো খুব ভালোভাবে ছেড়ে যাবে, একটার সাথে একটা তখন আর লেগে থাকবে না। তো এইভাবে আমি প্রত্যেকটা যে লেচি করেছি সেগুলো কেটে আমি বেলে নিয়ে কেটে আমি নিমকিগুলো বানিয়ে নিচ্ছি, বানিয়ে নেবো। এবার এখানে কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি, আর আমি গ্যাসটাও অন করে দিচ্ছি। এবার কড়াইটা যখন গরম হবে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। কড়াইটা অলরেডি গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি, আর যেহেতু এটা ডিপ ফ্রাই হবে তো তেলের পরিমাণটা একটু ঠিকঠাকভাবে দিতে হবে। আর আমি এবার গ্যাসটাকে মিডিয়াম টু লো রেখে আমি তেলটাকে গরম হতে দেব। দুটো লেচি থেকে আমি এতগুলো নিমকি বানিয়ে নিয়েছি, এবার আমি তেলটা গরম হয়েছে কিনা সেটা চেক করব। তেলটা গরম হয়েছে কিনা চেক করার জন্য
আমি একটা নিমকি আমি এর মধ্যে দিয়ে দেখব দেখব তেলটা ঠিকঠাক গরম হলো কিনা তেলটা একদম পারফেক্ট গরম হয়ে গেছে এবার আমি একে একে নিমকিগুলো ছাড়তে থাকব এবার আমি একে একে এগুলো দেখছো কি রকম একটার গায়ে একটা লেগে রয়েছে যেহেতু তেলটা ঠিকঠাক গরম আছে আর দেখবে এক্ষুনি সমস্তগুলো ছেড়ে যাবে আর আমি আঁচটা যেটা এটা মিডিয়াম টু আমি লোয়ের থেকেই লোয়ের দিকেই রাখবো এইভাবে আমি এরকম হালকা আছে একটু মিডিয়াম টু লোতে রেখে আমি এটা তিন থেকে চার মিনিট আমি ভাজতে থাকবো একটা প্যাচ আমি এরকম নামিয়ে নিচ্ছি আর শব্দটা দেখো শব্দতেই তোমরা বুঝতে পারবে কতটা এটা খাস্তা হয়েছে আর এদিকে আমার ছেলেও খাচ্ছে তো যাই হোক এইভাবে আমি প্রত্যেকটা ভেজে নেব এই যে আমি যে নিমকিগুলো বানিয়ে রেখেছি তো এগুলো একটার গায়ে একটা কিন্তু লেগে গিয়েছে পরে যে তেলে দিলে গরম গরম আমি যখন তেলে দিচ্ছি এটা প্রত্যেকটা কিন্তু ছেড়ে যাবে ওই জন্য এটার জন্য ভয় পাবার কিছু নেই প্রত্যেকটা এখানেই দেখেই বুঝতে পারবে যে কতটা প্রত্যেকটা খুলে গিয়েছে আর ভীষণ মুখে দিলেই নরম মানে গলে যায় এত মানে জিনিসটা ভালো হয় খেতে ভীষণ ভালো হয় খেতে গরমে কারেন্ট ভীষণ জ্বালাচ্ছে আজকে কথা বলবো কি তো যাই হোক গরমে কালঘাম ঝরিয়ে আমি কিন্তু নিমকি বানিয়ে নিয়ে চলে এসেছি তো কেমন হয়েছে নিমকি সেটা তো তোমাদের তোমরা তো আর বুঝতে পারবে না টেস্ট করে আমি টেস্ট করলাম ভালো লাগলো ছেলে টেস্ট করেছে ভালো লেগেছে তবে তোমরাও অবশ্যই ট্রাই করো দেখবে ভালো লাগবে আর দেখবে যখন কোনো গেস্ট এলো বা বিকেলবেলা গেস্টের দরকার নেই এখন তো গেস্ট আসে না কারো বাড়িতে তাই না এখন যেই সিচুয়েশন দরকার নেই নিজেরাই খাবে তো অবশ্যই বানিয়ে নেবে কেমন লাগলো এই আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানা নিমকি বেশি বানায়নি জানো তো ঠিক এইটুকুই বানিয়েছি এতটাই কম আওয়াজটা শোনো এইরকম হয়েছে তো চলো তাহলে অবশ্যই নিজেরাও একটু বানিয়ে খেয়েও বাড়িতে সবসময় বাজারের কেনা খাবার ঠিক আছে যতটা অ্যাভয়েড করা যায় নিজেরা যেটুকু বানানো যায় আর খুব ইজি ভীষণ ইজি এগুলো বানাতে কোনো পরিশ্রম নেই তবে হ্যাঁ পরিশ্রমটা কোথায় এখন একটু গরম লাগছে গ্যাস ওভেনের ধারে দাঁড়িয়ে থাকতে তুমি ইন্ডাকশানে করতে পারো যাদের ইন্ডাকশানে করার মতো ব্যবস্থা আছে তো চলো বেশি বকবকও করে ফেলছি তো এই নিমকি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সকলে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে